নমস্কার, বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি রান্না করব শুকনো ঝরঝরা খিচুড়ি। তো আমি কীভাবে রান্না করছি তার জন্য পুরো ভিডিওটি দেখুন, আর ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি রান্না করব খিচুড়ি আর তার সঙ্গে লম্বা লম্বা বেগুন ভাজা। আজকে খিচুড়িটা আমি একটু অন্যরকম পদ্ধতিতে করব। তো তার জন্য নিয়েছি আমি 500 গ্রাম সেদ্ধ চাল আর 250 গ্রাম মুগের ডাল। প্রথমেই আমি কড়াইতে ডালগুলো ভেজে নিচ্ছি। ডালটা লাল লাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বেগুন ভাজার জন্য আমি বেগুনে নুন হলুদ আর সামান্য পরিমাণ চিনি মাখিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমার কড়াইতে জল গরম হচ্ছে, আমার রান্নায় কিছুটা পরিমাণ গরম জল লাগবে। খিচুড়ি রান্নার জন্য প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার আমি সেদ্ধ চালটা ধুয়ে রেখেছিলাম সেই সেদ্ধ চালটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। মিনিট পাঁচেক কষানোর পর এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ডাল। ডালটা আমি ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে। এবার এর মধ্যে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম সেই জলটা দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন।
তো খিচুড়িটা দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি দু চামচ ঘি, আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। এবার আমি খিচুড়িটা নামিয়ে নিচ্ছি। এবার বেগুন গুলো ভেজে নিচ্ছি। খিচুড়ি আর বেগুন ভাজা আমার রান্না কমপ্লিট। এবার গরম গরম খেয়ে নিলেই হলো। তো আমি খিচুড়ি কিভাবে রান্না করলাম আপনারা দেখতে পেলেন। যদি পদ্ধতিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে করে খেয়ে দেখতে পারেন।